যে সরকার চলছে তারা আসলে যেভাবে প্রতিদিন মানুষকে শোষণ এই দুই শক্তিকে তাড়াতে হবে তার শপথ আজকে আমরা নিতে চাই এখান থেকে এখান থেকে সংসদ হয়েছিলেন তারা সংসদে উপস্থিতি আপনাদের ধারণার মধ্যে আছে এই সংসদে উপস্থিতি আসলে টিকটক করে সময় চলে গেলে তারা সংসদে গিয়ে আপা আপনার কথা বলবে কি করে তারা তো টিকটক করতেই ব্যস্ত ফলে আমার আপনার কথা বলার জন্য সৃজনকে প্রয়োজন যখন সভা করছি আমাদের আগে আমরা চেষ্টা করেছিলাম কোনো মাঠে করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি আমরা এস ডি থ্রি বাস স্ট্যান্ডে করতে চেয়েছিলাম আমাদেরকে আমাদেরকে দেওয়া হয়নি ফলে জায়গা আমরা চেষ্টা করেছিলাম অনেক বড় জায়গাতে আরও করতে কিন্তু প্রশাসন সহ আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চেষ্টা করো আমাদের সেই জায়গা দেওয়া হয়নি আরে এভাবে আমাদেরকে কি থামানো যায় থামানো গেছে আজকে মানুষের জমায়েত প্রমাণ দিয়েছে এভাবে বামপন্থীদের থামানো যায় না কখনো যায়নি তাই এসটি থ্রি বাস স্ট্যান্ড পাইনি কোনো মাঠ পাইনি যেখানে পেয়েছি আমরা সেখানেই জমায়েত করেছি এটাই হচ্ছে বামপন্থা এটাই হচ্ছে বামপন্থার শক্তি মিলিদি বলছিল না দুর্যোগ কেটে গেছে হ্যাঁ দুর্যোগ কেটেছে দুর্যোগ কেটেছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের দেশের বুকে বন্ধু এখনো দুর্যোগ কালো পাথরের মতো চেপে আছে একে সরাতে হবে আজকে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে শপথ সমাবেশ করছি এখানে আমরা শপথ নিতে চাই যে দেশ এবং রাজ্যে যে সরকার চলছে তারা আসলে যেভাবে প্রতিদিন মানুষকে শোষণ করছে এই দুই শক্তিকে তাড়াতে হবে তার শপথ আজকে আমরা নিতে চাই এখান থেকে আমরা বলতে চাই সরফরোসি কি তমন্না আব আমার দিল মে হ্যাঁ দেখ না হ্যাঁ জোর না কাজুয়ে কাতিল মেহাই হ্যাঁ আমাদের দেখতে হবে আমরা আজকে কি তামান্না আমরা রাখছি আমরা রাখছি এই কারণে আজকে দাঁড়িয়ে এখানে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরা সৃজন ভট্টাচার্যও আসবেন তিনিও বলবেন তিনি আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কেন সৃজনকে আমরা জেতানোর আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে আমরা এই মঞ্চ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে কংগ্রেস সৃজন ভট্টাচার্যকে আপনারা জয় করুন আগামী লোকসভা নির্বাচনে কেন জানেন কারণ আপনার কথা সংসদে গিয়ে বলবে আপনারা নির্বাচন করেছিলেন এর আগে যারা এখান থেকে সংসদ হয়েছিলেন তারা সংসদে উপস্থিতি আপনাদের ধারণার মধ্যে আছে আপনারা জানেন যে তাদের সংসদে উপস্থিতি আসলে টিকটক করে সময় চলে গেলে তারা সংসদে গিয়ে আপা আপনার কথা বলবে কি করে তারা তো টিকটক করতেই ব্যস্ত ফলে আমার আপনার কথা বলার জন্যই সৃজনকে প্রয়োজন সৃজনকে প্রয়োজন সংসদে এই কারণে কারণ আমাদের কথাগুলো মহিলাদের সম্মানের কথা কে বলবে সংসদে গিয়ে যদি সৃজন রাজকে না যায় আজকে আমাদের মহিলাদের সম্মানের কথা কে বলবে নিরাপত্তার কথা কে বলবে যদি না যায় আজকে দেখছেন তো ইলেকট্রোরাল বন্ড সেখান থেকে টাকা খাচ্ছে তৃণমূল এবং বিজেপি সেই ইলেকট্রাল বন্ডের টাকা যারা দিচ্ছে সেই ওষুধের কোম্পানিগুলো আবার ওষুধের দাম বাড়িয়ে আমার আবার আপনার কাছ থেকে টাকা লুটছে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না আমি আপনি ওষুধ কিনতে গিয়ে ফতুর হয়ে যাব নির্বাচনী বোর্ডের নামে তৃণমূল আর বিজেপি টাকা খাবে এটা আপনি সহ্য করবেন তাই আপনার দিন আপনার দিন আসতে সামনে এর বিরুদ্ধে আমাদেরকে লড়াইয়ে প্রতিরোধে নামতে হবে আমাদের কথা বলতে হবে